আসসালামু আলাইকুম বিভাগ, আমি আপনাদের মাঝে নতুন একটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের আজকের টপিক থাকবে প্রেশার ফিট উঠতেছে না বা উঠেই পড়ে যাচ্ছে, এরকমের একটা টপিক নিয়ে আলোচনা করবো আমরা। তো আমি আপনাদের মাঝে আছি মোহাম্মদ শাহিন আলম। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং সঙ্গেই থাকুন ভিউয়ার্স। আসুন আমরা দেখি, আমাদের এটা হচ্ছে একটা ফ্ল্যাট লক মেশিন, সিলিন্ডার বেড হ্যামিং মেশিন। তো দেখুন আমাদের মেশিনের মডেল নাম্বার HW782T। তো দেখুন আমরা এর সমাধান কিভাবে দিই, আমাদের মেশিনে পাওয়ার অন করা। দেখুন আমি পেডেল ইউনিটে প্রেস করতেছি, তারপর আমার প্রেশার ফিট আপ হচ্ছে না। তো আমার ইয়ার লাইন ঠিক আছে, ইয়ার তুলনায় সব কিছুই ঠিক আছে, তারপরেও আমার প্রেশার ফিট উঠতেছে না। তার কারণ দেখুন আমাদের এখানে প্রোগ্রাম থেকে সুইচিং করা যায়, তো প্রোগ্রাম থেকে এটা সম্ভবত অফ করা আছে। দেখুন আমি প্রোগ্রামে প্রবেশ করতেছি, এর আগেও আমি আপনাদের জানিয়েছি কীভাবে প্রোগ্রামে যেতে হয়। যারা জানেন তারা তো জানেনি, যদি না জানেন তাহলে আবার দেখুন। এই দেখুন আমি প্রোগ্রামে প্রবেশ করতেছি, এখানে 111 পাসওয়ার্ড দিতে হয়। পরে দেখুন ভিউয়ার্স আমরা 19 নম্বর প্রোগ্রামে যাব। 19 নম্বর প্রোগ্রামে আমাদের দেখতে পাচ্ছেন জিরো করা আছে। তো যদি জিরো থাকে তাহলে আমাদের সোলোনাইট ভোল্টেজ কিন্তু পাওয়ার পাচ্ছে না। সোলোনাইট ভোল্টেজ পাওয়ার না পাওয়ার কারণে প্রেশার ফিটটা উঠতেছে না। দেখুন আমি এখানে জিরোর জায়গায় অন করে দেবো। অন করে দেওয়ার পরে আমি ওকে বাটন প্রেস করে, এরপরে আমি এর আগেও আপনাদের জানিয়েছি যে প্রোগ্রামের কাজ করতে হলে হিকারি বোর্ডের, যে কোনো হিকারি বোর্ডের পাওয়ার অবশ্যই অফ করে নিতে হয়। এরপরে আবার পুনরায় পাওয়ার দিলাম, দেখুন আমাদের প্রেশার ফিটটা এখন আপ হবে। আমি পেডেলে প্রেস করবো, দেখুন আমাদের প্রেশার ফিট আপ হয়েছে, বাট একটি সমস্যা রয়ে গেছে। সমস্যাটা কি দেখুন, আমি কিন্তু প্রেস করেই আসি পেডেলটা, তারপরেও পেডেল আপ হয়ে থাকতেছে না, উঠেই পড়ে যাচ্ছে। এই যে ঠিক উঠেই পড়ে যাচ্ছে, এটি একটি মানে কমন সমস্যা। তো যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জব করেন বা যারা জানেন না এই বিষয়টা, এটা কিন্তু গুরুত্ব সহকারে শুনবেন। তার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন সময় এরকম সমস্যা ফেস করি, আমরা মনে করি হয়তো বা অন্য কোনো সমস্যা থেকে। তো ভিউয়ার্স না, এটা কখনোই না, এটার জন্য একটা প্রোগ্রাম আছে। তো চলুন আমরা দেখে আসি এটা এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়। তো ভিউয়ার্স আমাদের আবার প্রোগ্রামে দিতে হবে। দেখুন আমরা যেহেতু এটা ভিউয়ার্স সঙ্গেই থাকুন, আমরা 74 নম্বর প্রোগ্রামে আসলাম। 74 নম্বর প্রোগ্রামে আসার পরে আমরা এটা দেখুন এখানে আমরা বাড়ায় দেব, এখানে আমরা 3 করে দিব। 74 নম্বর প্রোগ্রামে 0 ছিল, আমরা 3 করে দিলাম, এই যে দেখুন। এরপরে আবারও সেমভাবে আমি প্রোগ্রাম সেট করে দিলাম, দেখতে থাকুন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি প্রোগ্রাম সেট করার পরে পরে যে প্রেশার ফিট যতক্ষণ আমার মন চায় আমি ততক্ষণ আপ করে রাখতে পারবো। যে আমি যেভাবে আবার পেডেল ইউনিটটা ছেড়ে দিলে প্রেশার ফিট পড়ে যাচ্ছে, প্রেশার ফিট আবার পেডেল ইউনিটকে প্রেস করে ধরে রাখলে প্রেশার ফিট কিন্তু আমার আপ হয়ে আছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এতটুকুই। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিউয়ার্স।